মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম, শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে। মিতু আমাকে বলল, এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছ? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? এরপর মিতু একদমে অনেকগুলো প্রশ্ন করল, সব মিলিয়ে সপাঁচেক প্রশ্ন। সব কয়টা প্রশ্ন আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে, প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কয় বার দেয়? কি ফুল দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রেখেছে? তাজা ফুল না প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছ? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন? কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাঁধবে? ঘরের রান্না মুখে রোচে না? ফুলকপি মানে কি সবজি ফুলকপি, না এর অন্য কোনো অর্থ আছে? সারা জীবন ফুলকপি খেয়েও তোমার শখ মিটেনি? আর কত ফুলকপি চাও? কবে তোমার পেট ভরবে? পুরো হচ্ছ আর খিদে বাড়ছে না? পাইছো কি তুমি? তোমাকে কি আমি খেতে দিই না? রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও? আজ ফেসবুকে চাইছো, কাল কি থালা নিয়ে রাস্তায় বসবে? পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দেবে? আমার কাছে চাইলে কি আমি ফুলকপি দিতাম না? সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম, তোমার এত লোভ কেন? আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি, ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাতে ফুলকপি দিয়ে মাছ, বেলায় বেলায় ফুলকপি আর ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটি ও মানুষের উপস্থাপক শাইখ সিরাজ সাহেবও তার গোটা জীবনে এতগুলো ফুলকপি দেখেননি। আজ সন্ধ্যায় বললাম, মিতু আদা দিয়ে একটু লালচা করে দাও, সর্দি লেগেছে। মিতু পাথর মুখ করে চা বানাতে গেল। আমি ভয়ে ভয়ে রইলাম, চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে। আল্লাহর অশেষ রহমতে খানিক বাদে মিতু চা নিয়ে আসলো, গলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপর চা খাও। পুনশ্চ আরেকটা প্রশ্ন ছিল, এখন মনে পড়েছে, কি আছে ফুলকপিতে যা আমার নেই? পুনশ্চ দুই আরেকটা প্রশ্ন ছিল, এখন মনে পড়ল, সত্যি করে বলতো, আমাকে না জানিয়ে তুমি এ পর্যন্ত কতগুলো ফুলকপি খেয়েছো? লুকিয়ে লুকিয়ে